বন্ধুরা, আজকের নিবেদন সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত একটি ছোট গল্প, গুড টাচ ব্যাড টাচ। পরিবেশনার খাতিরে গল্পটির মূল বক্তব্যকে এক রেখে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। আশা করি লেখক তাতে অসন্তুষ্ট হবেন না। শুরু করছি আজকের গল্প, গুড টাচ ব্যাড টাচ। মানুষ কয় মুহূর্তে সব চুপ। সবারই চোখ আটকে আছে সামনে বসে থাকা জিন্স ও কুর্তি পরা তন্নি মেয়েটির দিকে। একটু যেন বেশি সময় নিয়ে উঠে দাঁড়ালো মেয়েটি। কোর্টের তিন দিক ঘেরে বাক্সটার দিকে যেতে যেতে কত কথা মনে পড়তে লাগলো। আজ সকালে পাশের বাড়ির ছাদ থেকে মিলিদি বলছিল, আরে পিকু, তোদের এই কেসটা আজকে কোর্টে উঠছে না? আজই তো নাকি তোকে ডেকেছে। আর আর ওই তোর মাস্টার কি যেন নাম, ওকে তো আজকেই কোর্টে তুলবে। একদম ছাড়বি না ওই লোকটাকে, মনের মধ্যে যা আছে সব। মিলিদির কথাগুলো ভাবতে ভাবতে ওই কাঠের বাক্সটায় উঠে দাঁড়ালো মেয়েটি। বিচারক শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, প্রকৃতি আসামি সুশোভন মিত্রকে চেনেন কিনা? প্রকৃতি দৃঢ় ও সংক্ষেপে জবাব দেয়, না। সভার মৃদু গুঞ্জন শুরু হলো। উঠে এলেন প্রকৃতির সলিসিটার শ্রীমতী গাঙ্গুলী। মিস প্রকৃতি, ভালো করে তাকিয়ে দেখুন তো, আসামির কাঠ গলায় দাঁড়িয়ে থাকা ওই লোকটিকে আপনি চেনেন কিনা? উল্টো দিক থেকে খোঁচা খোঁচা দাড়ি ভর্তি অপমানে লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে প্রকৃতি বলল, ওই লোকটাকে আমি চিনি, ওনার নাম শ্রী সুশোভন মিত্র, আমাদের সুশোভন স্যার। তবে আসামি সুশোভন বলে আমি কাউকে চিনি না। ব্যাপারটা একই, তার মানে আপনি ওনাকে চেনেন? বললেন লয়ার গাঙ্গুলি। তারপর প্রকৃতিকে উদ্দেশ্য করে আবারও বললেন, এবার আমি আপনাকে যা যা প্রশ্ন করব আপনি তার ঠিক ঠিক উত্তর দেবেন। আমার প্রথম প্রশ্ন। হাত তুলে লয়ারকে থামতে বলল প্রকৃতি। বিচারকের দিকে ফিরে প্রশ্ন করল, ইউর অনার, সকাল থেকে অনেক প্রশ্ন করেছেন আপনারা সবাইকে, আমার মা, প্রতিবেশী, স্কুলের বিভিন্ন কর্মী, অনেককে। আমি কি আমার নিজের কথা কিছু বলতে পারি, তারপর না হয় আপনাদের প্রশ্নের উত্তর দেব? বিচারক মশাই জানালেন, অবশ্যই আদালত প্রকৃতির কথা শুনতে চায়। সুশোভন বাবুর বিরুদ্ধে করা অভিযোগ, অর্থাৎ উনি প্রকৃতিকে খারাপভাবে স্পর্শ করেছেন এবং শারীরিকভাবে হেনস্থা করেছেন, যাকে বলা হয় ব্যাড টাচ, এই কথাটা সত্যি কিনা? টাচ তো উনি অবশ্যই করেছেন, থামল প্রকৃতি। সবাই গুঞ্জন বাড়ল। সুশোভন মাস্টার একবার প্রকৃতির দিকে তাকিয়ে আবার মাথাটা নিচু করে দাঁড়ালেন। প্রকৃতি আবার বলল, টাচ তো উনি করেছেন, আর সেটা করেছেন আমাকে। হ্যাঁ স্যার, আমাকে। তাহলে সেই টাচটা গুড না ব্যাড, আমার থেকে ভালো এই এতগুলো মানুষ বুঝে গেল কি করে? শ্রীমতী গাঙ্গুলী কেসের হাল ধরবেন বলে উঠে আসছিলেন চেয়ার ছেড়ে। বিচারক তাকে ইঙ্গিতে বসতে বলে নিজেই জানতে চাইলেন যে মাস্টার মশাইয়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রকৃতি মানতে চাইছে কিনা। অভিযোগ তো আমি করিনি, করেছেন আমার মা। মাকে সাহায্য করেছেন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আর আর দু তিনটে টিভি চ্যানেল। বিচারক প্রকৃতির কাছে পুরো ঘটনাটি জানতে চাইলেন। প্রকৃতি শুরু করল, প্রথম দিকে অতি সাধারণ বলে মনে হতো, আমাদের ক্লাস নিতেন না, দেখতেও আহামরি কিছু নয়, তাই নজর দেওয়ার প্রয়োজনও পড়েনি। শুধু উঁচু ক্লাসের দাদা দিদিদের মুখে ওনার কথা খুব শুনতাম। ক্লাস নাইনে যখন উঠলাম রেজাল্ট খারাপ করাতে একদিন উনি আমায় ডেকে জিজ্ঞাসা করলেন যে আমি
আমার নামের গুরুত্ব বুঝি কিনা। সৃষ্টি আর ধ্বংস দুটোর ক্ষমতাই নাকি আমার আমার আছে। যদি ঝড় তুলতে চাই তবে এটাই নাকি সেরা সময়। একবার শুধু তাতে দাঁত চেপে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে তাহলে আর কোনো বাধা আমার সামনে দাঁড়াতে পারবে না। সেদিন নতুন করে চিনেছিলাম মানুষটাকে, সেদিন অন্যভাবে চিনেছিলাম নিজেকে। খুব খুব আত্মবিশ্বাসী লাগছিল। এতদিন শুধু শুনতাম তোর দ্বারা কিচ্ছু হবে না, বলতে বলতে গলা ধরে আসে প্রকৃতি। তারপর প্রকৃতি নিজেকে সামনে নিয়ে বলল, স্যার আসল সত্যটা খুব ছোট্ট, অত্যন্ত সাধারণ। আসলে আসলে এবারে ইন্টার হাউস ড্রামা কম্পিটিশনে আমাদের হাউস চ্যাম্পিয়ন হয়েছিল উনি উনি হয়েছি ওই স্যার, ওই স্যার ছিলেন আমাদের ট্রেনার। যা হয় জয়ের উল্লাসে ছুটে গিয়েছিলাম ওনার কাছে, প্রণাম করলাম, উনি আশীর্বাদ করলেন, গাল টিপে দিলেন, তারপর আনন্দে সবার মতো আমাকেও বুকে জড়িয়ে ধরেছিলেন। পরিচ্ছন্ন পিতৃসুলভ আলিঙ্গন, এক ফোঁটা দূরভিসন্ধি বা খারাপ চিন্তা ছিল না সে ছোঁয়ায়। অথচ যারা ঘটনাটা দেখলেন তাদের চোখে বোধহয় অন্য কিছু অনুভব হয়েছিল। খানিক পর থেকেই গুঞ্জন শুনলাম, আর সেই গুঞ্জন আলোড়নে পরিণত হয়ে আজ এই কোর্টরুমে হাজির। বিচারক মশাই প্রকৃতিকে জানালেন যে প্রকৃতি যা যা বলছে সেটাকেই সত্য বলে ধরে নেওয়া হবে, কারণ যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। প্রকৃতি বলে, ঠিক স্যার, এই সিসিটিভি ক্যামেরায় আজকাল সব থেকে বড় গোয়েন্দা, সব থেকে বড় বিচারক। জানেন স্যার, আমাদের আমাদের বাড়ির চিলেকোঠার ঘরটাতেও না কোনো সিসিটিভি ক্যামেরা নেই, আর আর তার জন্য কোনো শাস্তি হলো না বিল্টুম আমার। আমার আমার নিজের মামা স্যার, ক্লাস সেভেনে যখন পড়ি তখন একবার বিল্টু মামা চিলেকোঠার ঘরে পড়া বোঝাবার নাম করে পুরুষের লোভী স্পর্শ কেমন হয়, এখনকার ভাষায় কাকে ব্যাড টাচ বলে সেটা সেটা মাকে জানালাম। সাথে সাথে ধমক খেলাম, তোমার সবেতেই বাড়াবাড়ি, তোমার মামা বিদেশে পড়াশুনো করে, অ্যাডজাস্ট করতে না পারলে অ্যাভয়েড করো, কিন্তু এই নিয়ে আর কোনো উচ্চারণ যেন না শুনি। ভেবে দেখুন স্যার, ভেবে দেখুন, একজন নারী তার কন্যা সন্তানের অসম্মান উপেক্ষা করছে কেন? না না, যার বিরুদ্ধে অভিযোগ সে তার নিজের ভাই বলে, সে আমেরিকা থেকে এসেছে বলে তার বিরুদ্ধে কিচ্ছু বলা যায় না, বলা বলা উচিত না স্যার। আজ আমি ক্লাস ইলেভেনে, এই চার বছরে আমাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসেনি স্যার। আজও কিন্তু বিল্টু মামা নিয়ম করে বছরে দুবার আমাদের বাড়িতে আসেন, প্রচুর আমোদ আহ্লাদ হয়। কিন্তু কিন্তু ওই যে লোকটা দাঁড়িয়ে আছে, সুশোভন মাস্টারের দিকে আঙুল দেখায়। বিচারের রায় যেমনই হোক, আর কিন্তু আর স্কুলে আসা হলো না, চিরকালের মতো ঘুচে গেল স্যার।
স্যার আমার বাবার অফিসের করিডোরেও না কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই তাই বাবার অফিসের বস পরেশ কাকু যখন অ্যানুয়াল প্রোগ্রামে আমার নাচের প্রশংসা করতে করতে আমার সারা গায়ে হাত বাজছিলেন, পাশে দাঁড়িয়ে আমার বাবা অন্যদিকে তাকিয়েছিলেন, বড় বাবু বলে কথা পরেশ কাকু কিন্তু প্রায় রোববার আমাদের বাড়িতে আসেন লুচি তরকারি খান, অথচ অথচ সুশোভন মাস্টার মশাইকে স্কুলে রাখবে না স্যার। আজকাল আজকাল ক্লাসে ক্লাসে যখন গুড টাচ ব্যাড টাচ কি তা বোঝানো হয় তখন তখন মেয়েরা মুখে হাত চেপে হাসি চাপার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা বলুন তো এই বিল্টু মামা পরেশ কাকুদের স্পর্শ বুঝতে আমাদের আমাদের বই থেকে কায়দা শিখতে হবে, এটা এটা হাস্যকর নয় আমাদের আমাদের মতো মেয়েদের কাছে? বিচারক প্রকৃতির কাছে জানতে চান প্রকৃতির বিচারে সুশোভন মাস্টার কি অপরাধী। বাবা মায়ের ভালোবাসা আর সময়ের অভাবে আমরা যখন দিশেহারা তখন ছাত্র ছাত্রীদের বন্ধু হয়ে ওঠা যদি অপরাধ হয় তবে তবে উনি অপরাধী। আর বিল্টু মামা পরেশ কাকুদের মতো বিলে ফেরত বা অফিস বসদের মতো না হয়ে সাতবার ও নিরীহ শিক্ষক হওয়াটা যদি অপরাধ হয় তাহলে তাহলে উনি অপরাধী স্যার। টিচার যখন উনি হয়েছেন অপরাধী হওয়াটাও ওনার ওনার এক চেটিয়া অধিকার স্যার। পরীক্ষায় প্রশ্ন কমন না এলে ছাত্রছাত্রী রেজাল্ট খারাপ হলে এমনকি এমনকি ক্লাসে মারামারি হলেও টিচার অপরাধী। মিডিয়া প্রচার করে স্কুলে দুষ্টু লোকেরা থাকে, বাবা মায়ের দাবির জোরে আমাদের স্কুলে 75টা সিসিটিভি ক্যামেরা, এবার খেলার মাঠে গাছের ডালেও ক্যামেরা বসানো হবে। আচরণ দেখলে মনে হয় যেন স্কুলের বাইরেটা পবিত্রতায় ভরা, আর যত যত দুষ্টু লোকের আনাগোনা এই স্কুলের ভেতর। বাড়িতে শেখানো হয় বাড়িতে শেখানো হয় শিক্ষকরা বাবা মায়ের মতো, অথচ অথচ ওই 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 লোকটাকে দেখুন, ওই লোকটাকে দেখুন স্যার কেমন হাত পা বাঁধা অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, বাবার মতো শাসন করতে গেলেও মুশকিল, আবার আবার বাবার মতো ভালোবাসতে গেলেও বদনাম। স্যার স্যার আপনি আপনার ছাত্র জীবনে কতজন শিক্ষককে আসামির কাঠগড়ায় উঠতে দেখেছেন বা শুনেছেন স্যার? তারা কি তারা কি রাতারাতি সবাই বদলে যাচ্ছেন, সবাই দুষ্টু লোক হয়ে পড়েছেন? সারা বছর ধরে আমার আমার বাবা মায়েরা খুঁটিয়ে খুঁটিয়ে হোমওয়ার্কের কপি দেখে টিচারের ভুল ধরেন, আর আর তারাই 4th September গিফট কিনে এনে পরের দিন টিচার্স ডে পালন করে। আসলে আসলে আমরা আমরা পিছিয়ে পড়ছি স্যার, রাজা রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীদের যে উচ্চতায় তুলে নিয়েছিলেন আমরা আমরা আইনের অপব্যবহার করে নিজেদের সেই সম্মান নিচে নিচে অনেক নিচে নামিয়ে আনছি স্যার দিনে দিনে। অবাক হবেন না স্যার, একদম অবাক হবেন না যদি আজ থেকে কয়েক বছর পর এই এজলাসেই আবার কোনো সতীদাহর মামলা পেয়ে যান। সেই দিন ফিরে আসতে আর খুব বেশি দেরি নেই হয়তো। বিচারক এতক্ষণ অপলক দৃষ্টিতে প্রকৃতির কথাগুলো শুনছিলেন, কয়েকটা নিয়ম মাফিক কাজকর্মের পর তিনি রায় ঘোষণা করলেন, নির্দোষ প্রমাণ হল সুশোভন মাস্টার।
তার বুক হালকা করে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। রুমাল দিয়ে চোখ মুছলেন তিনি। বিজয়িনীর গর্বে প্রকৃতি ছুটে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করল। স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন সুশোভন বাবু। আশীর্বাদ করলেন না স্যার? প্রশ্ন করল প্রকৃতি। আরো জড়সড় হয়ে হাতটা যেন কোথাও লুকিয়ে ফেলতে চাইছেন মাস্টার মশাই। তার চোখের দৃষ্টি বলে দেয় তার মনের কথা। ভয় করি রে মা, ভয় করি, সবই তো বুঝি। আবার আবার যদি ব্যাড টাচ হয়ে যায়, ভয় করি, ভয় করি, ভয় করি। শেষ হলো আজকের গল্প গুড টাচ ব্যাড টাচ। গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবার পর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো ধন্যবাদ দেওয়ার ভাষাই নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।